এটা আমার ভাতিজা না ভাতিজা হ্যাঁ ভাতিজা আছে একটা এটা আমার ভাতিজা ভাইয়ে দরজা খুলতেন কি বাচ্চার কথা জিজ্ঞেসেছে কি বাচ্চার কথা জিজ্ঞেসেছে তারা সাইফুল এ সাইফুল খোলো তোমার ওই স্কুল তুমি যে উঠে আসো তুমি যে বাচ্চাটা আনছিলে বাচ্চাটা কোথায় ঢাকা থেকে যে বাচ্চাটা আনছিলে না এই বাচ্চাটা কোথায় রাখছে এই দাঁড়া দাঁড়া মিঠু দাঁড়া 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 এই ব্যাগটা দেনে ব্যাগটা দেনে এই দাঁড়া দাঁড়া এই এই তুমি বাচ্চাটা ওর কাছে দিয়ে আসো তো তুমি ব্যাগটা হাতে নাও ব্যাগটা হাতে নাও তুমি ব্যাগটা হাতে নাও ব্যাগ হাতে নাও তুমি ব্যাগটা হাতে নাও তুমি ব্যাগটা হাতে নাও ব্যাগ হাতে নাও এই ব্যাগ হাতে নাও হাতে নাও আচ্ছা বাচ্চাটা কি করছো বাচ্চাটা না না ঠিক আছে আমি তো বুঝছি তো বাচ্চা কি করছো বাচ্চা তো তুমি আনছো যে আনার পর বাচ্চা কে আনছো আচ্ছা দিছে তা আইনা কি করছো কুমিল্লা পর্যন্ত আনছো না তুমি না তোমারে দিয়ে দিছে তুমি আইনা কি করছো কুমিল্লা পর্যন্ত আইনা কি করছো হ্যাঁ হাতে দাও ওর ব্যাগ ওর হাতে দাও ওর ব্যাগ ওর হাতে দাও যাও সামনে যাও কোথাও বাচ্চা পাওয়া গেছে এই যাও ডানে যাও কোথায় কোথায় আছে না না ওই যে ওর বলছে আমি তো ব্যাগ সহ নিয়ে এসছি লাগবে না লাগবে না ওরে হাত করা পিছনে পরে তো একজন হাত করা নিয়ে ফোনে ফোনে বলে দাও না ঢুকে যেতে এদিকে এই এই সোহেল মোবাইল আমার কাছে দাও দেখি কোন বাড়িতে রাখছস কার কাছে রাখছস কেন দিয়ে দিছিলি মিঠু ওনার সাথে থাকতে হবে না দর দিতে পারবো না তুই ওর আর এক হাতে ধর মিঠু তুই জাস্ট ওনার হাতে ধর আচ্ছা আছে আছে আমি তোমার একটা ইনস্ট্রাকশন দিছি তুমি ওইটা যে ওই হাতে ইয়া করো যাও ওই আরেক হাত ধরো যাও না না ওর এই ধরতে হবে না গায়ে টাচ করবো না তুমি যাও ফজলুর সামনে যাও ফজলুর সামনে যাও এই যে বাসা রাখছে না ওদেরকে ধরে ফেলবো গত 21 মার্চ এই হাজারীবাগের থেকে 2 বছরের একটি বাচ্চা শিশু তাহাসিন নামে একটি বাচ্চা শিশু অপহৃত হয় এবং এই সংক্রান্তে হাজারীবাগ থানায় একটি মামলা রুজু হয়। স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী ধানমন্ডি জোনাল টিম ডিবি রমনা এই মামলার ছায়া তদন্ত শুরু করে এবং যে তদন্তের অংশ হিসাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ তথ্য প্রযুক্তি সব কিছু বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পাই যে বোরকা পরা একটি মহিলা হাতে একটি সবুজ কালারের ব্যাগ ছিল ভ্যানিটি ব্যাগ উনি বাচ্চাটাকে একটি অটোরিকশা তুলে হাজারীবাগ থেকে কামরাঙ্গীরচর হয়ে নদী পার হয়ে পরে কেরানীগঞ্জের দিকে চলে যায়। কেরানীগঞ্জের দিকে যাওয়ার পরে আমরা সেটুকু পর্যন্ত প্রায় 100-100 উপরে ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করি এবং যাই যাওয়ার পরে সেখানে আমরা
কিছু তথ্য উপাত্ত পাই এবং তার ভিত্তিতে আমরা একজন সাসপেক্ট সন্দেহভাজনকে শনাক্ত করি এবং তার অবস্থান কুমিল্লা দেখতে পাই এবং পরবর্তীতে আমরা এই কুমিল্লাতে অভিযান পরিচালনা ঢাকা মহানগরী এলাকা থেকে কুমিল্লাতে কুমিল্লা টমসন ব্রিজ সেখানে পিপলস হসপিটালের একজন পরিচালক তার নাম সুপিয়ান ওনাকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং ওনাকে আটক করি। আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি জানান যে তার বোন নিঃসন্তান ছিলেন, তার বোনের কোনো বাচ্চা ছিল না, পরবর্তীতে এই জন্য তার বোনের যেহেতু কোনো বাচ্চা হয়নি সে একজনের মাধ্যমে যোগাযোগ করে তোফায়ের নামে তার এক কাজিনের মাধ্যমে যোগাযোগ করে একটি বাচ্চা কেনার চেষ্টা করেছিলেন। 70,000 টাকার কথা হয়েছিল কিন্তু পরবর্তীতে উনি বুঝতে পারেন যে বাচ্চাটির বয়স একটু বেশি, যার ফলে এই বাচ্চা তার আগের বাবা মাকে মনে রাখবে বা তার নতুন বাবা মাকে সুন্দরভাবে রিসিভ করবে কিনা সন্দেহান অবস্থা থেকে উনি পরবর্তীতে এই বাচ্চাটিকে আর কিনেন না। কিন্তু আমি পরবর্তীতে ওনাকে নিয়ে আমি যে তার উনি যার কাছ থেকে বাচ্চাটা কেনার কথা ছিল ওনার নাম সাইফুল, এরকম একজন সাইফুলের নাম সাইফুলকে আমি আগেও শনাক্ত করেছিলাম, তদন্তের মাধ্যমে সাইফুলকে শনাক্ত হয়। কিন্তু উনি বললেন যে এই বাচ্চাটার কেনার একটা যে মধ্যস্থতা সেটা ওনার একজন কাজিন তো আমিরুল একটু একটু চুপ করে একটু এই বাচ্চাটার কে তুফাইল নামে তার একজন কাজিন, কাজিনের মাধ্যমে উনি কেনার জন্য সাইফুলকে সাইফুলের সাথে তার যোগাযোগ হয়েছিল। পরবর্তীতে তুফাইলকে আমরা চাঁদপুরের কচুয়া থেকে আটক করি, আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি এবং এক পর্যায়ে সে স্বীকার করে যে কুমিল্লা লালমাই এলাকার সাইফুল তাদেরকে একটি বাচ্চার ছবি পাঠায়, বাচ্চাটি দেখতে ফর্সা উজ্জ্বল এবং সেই বাচ্চাকে কেনার জন্য বিক্রির জন্য তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করে। পরবর্তীতে আমরা এই তোফায়েল এবং সুফিয়ান পিপলস হসপিটালের যে পরিচালক সুফিয়ান কুমিল্লা টমসন ব্রিজের ওনাকে নিয়ে আমরা লালমাই এলাকা অভিযান পরিচালন করি, সাইফুলকে গ্রেপ্তার করি। সাইফুলের দেখানো মতে সাইফুলের ওয়াইফ সাইফুলের যে স্ত্রী তার নাম হচ্ছে নেহা, তার বাড়ি হচ্ছে কেরানীগঞ্জে, উনি এই বাচ্চাটাকে চুরি করে অপহরণ করে, এখান থেকে অপহরণ করে পরবর্তীতে তার বিক্রির চেষ্টা করে বিভিন্ন জায়গায় এবং ততক্ষণে আমরা যখন যাই ততক্ষণে জানতে পারি যে বাচ্চাটা পাশের একটি গ্রামে শাহজাহান ওনারও উনিও নিঃসন্তান ছিলেন ওনার কাছে বিক্রি হয়ে যায়, 50,000 টাকা বিক্রি হয়ে গেছে। পরবর্তীতে আমরা এই পার্শ্ববর্তী গ্রাম শাহজাহানের বাড়িতে যেয়ে বাচ্চাটিকে উদ্ধার করি, শাহজাহানকে গ্রেপ্তার করি এবং মজার বিষয় হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাচ্চাকে তারা বিক্রির জন্য একটি স্ট্যাম্প পেপার একটি এগ্রিমেন্ট করেছে, 50,000 টাকা বিক্রি হয়েছে এধরনের একটি স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট করেছে। সেই স্ট্যাম্প পেপার লিখিত স্ট্যাম্প পেপার আমরা উদ্ধার করি এবং স্ট্যাম্প পেপার লিখিত ইয়ে অনুযায়ী আমরা চুক্তি অনুযায়ী জানতে পারি যে বাচ্চাটির দাম ধরা হয়েছিল 50,000 টাকা এবং এই বাচ্চাটি নতুন যে তার যে নতুন বাবা এই বাবার সাথে অনেক স্নেহ আদরকে বাবার প্রতি অনেক অনুরক্ত ভক্ত হয়ে গিয়েছিলো, বাবার কোলেই ছাড়া অন্য কোথাও যেতে চায়নি। প্রথমে আমরা উদ্ধার করার পরবর্তীতে ওজন সমাপ্ত করা পর্যন্ত সময় সে বাচ্চাকে তার নতুন বাবার কাছে ছিল এবং নতুন বাবাকেই তার বাবা হিসেবে মনে করেছে। তো আমাদের সে সম্মানিত নগরবাসীর প্রতি আমাদের যে অভিযোগ অনুরোধ বা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যে যারা বাচ্চাদের অভিভাবক যারা তারা বাচ্চাদেরকে আনট্রিটমেন্ট রাখবেন না, সবসময় নজরে রাখবেন, খেয়ালে রাখবেন এবং বিশ্বস্ত লোক ছাড়া বাচ্চাদেরকে বাইরে যেতে দিবেন না। যে বোরকা পরে বা অজ্ঞাতনামা যেসব মহিলারা আপনার মাস্ক পরে ঘোরাফেরা করবে তারা কিন্তু ওই এই ধরনের ছেলে বাচ্চা ছোটো শিশু বাচ্চা অপহরণকারী হলেও হতে পারে, তা আপনাদেরকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে এবং বাচ্চাদের প্রতি সম্পূর্ণ সজাগ দৃষ্টি এবং খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আনন্দ করেন